এই বন্ধুরা, আমরা এটা প্রত্যেকেই জানি, তিমি পৃথিবীর সবথেকে বড় প্রাণী। একটি প্রাপ্তবয়স্ক নীল তিমির ওজন 150,000 কেজির থেকেও বেশি হয়। তার সাথে সাথে এই প্রাণী লম্বায় প্রায় 100 ফুট পর্যন্ত হয়, অর্থাৎ একটি 10-তলা বিল্ডিং এর প্রায় সমান। নীল তিমি কেবলমাত্র বর্তমান সময়ের সব থেকে বড় একটি প্রাণী নয়, বরং আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে ডাইনোসর সহ আরো যে সমস্ত বিশাল আকারের প্রাণী এই পৃথিবীর জলভাগ এবং স্থলভাগে বসবাস করেছে, তাদের মধ্যে নীল সব থেকে বড় এবং ভারী প্রাণী। কিন্তু এত বিশাল আকৃতির প্রাণী হওয়া সত্ত্বেও প্রকৃতির এই অদ্ভুত প্রাণী মানুষের জন্য মোটেও ক্ষতিকর নয়, কারণ নীল তিমি বড় প্রাণীদের শিকার করে না। বিশাল আকৃতির হওয়া সত্ত্বেও এরা খুব ছোট ছোট প্রাণী শিকার করে। এই প্রাণী তাদের মুখে প্রচুর পরিমাণে জল নিয়ে সেই জলকে ফিল্টার করে, তার মধ্যে থেকে থ্রিলস অর্থাৎ এক ধরনের ছোট পোকার মতো প্রাণীদের খেয়ে থাকে। আর এই প্রাণীগুলো মাত্র 1 সেন্টিমিটারের হয়। আর এটা তো আপনারা প্রত্যেকেই জানেন যে সমুদ্রের জলে প্রচুর পরিমাণে ট্রিলস থাকে, সেই জন্য এই প্রাণী আমাদের জন্য ক্ষতিকর নয়। কিন্তু ক্ষতিকর নয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তারা জীবিত থাকে। কিন্তু মৃত্যুর পরে একটি তিমি যে কোনো মানুষের জন্য বিপজ্জনক হতে পারে, সেজন্য বলা হয় মৃত তিমির কাছে যেতে নেই, কারণ মৃত তিমি যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। আর এই বিস্ফোরণে ঘন্টায় 74 কিলোমিটার গতিবেগে তিমির ভেতর থেকে হাজার হাজার কেজি মাংস এবং রক্ত বেরিয়ে আসে। আর এই মাংস এতটাই দ্রুত গতিতে বের হয় যে সেটা যে কোনো মানুষকে গুরুতরভাবে আহত করতে পারে, কিংবা হতেও পারে সেই মানুষটি তিমির পেট থেকে বের হয়ে আসা বিশাল আকার মাংসপিণ্ডের নিচে চাপা পড়ে মারাও যেতে পারে। আর এসব কথা শুনবার পর নিশ্চয়ই আপনাদের মনে এই প্রশ্নটা উঠেছে যে কেন এই বিস্ফোরণ হয়। চিন্তা নেই, আজকে অদ্ভুত দশের এই ভিডিওটিতে সেই প্রশ্নেরই উত্তর জানবো। তবে চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, তিমি বিশাল আকারের জন্য খুবই আকর্ষণীয় একটি প্রাণী। তারা যখন সমুদ্রের ধারে সাঁতার কাটে তখন অনেক মানুষ এটা দেখার জন্য আসে। মাঝ সমুদ্রে অনেক পর্যটক নৌকার মাধ্যমে নীল তিমিকে দেখার জন্য যায়। কিন্তু যখন তিমি মারা যায় তখন সমুদ্রের প্রচণ্ড ঢেউয়ের কারণে তিমি মাছগুলো সমুদ্রের কিনারায় পৌঁছে যায় এবং সেটা দেখবার জন্য অনেক মানুষ সমুদ্রের ধারে ভিড়ও করে। কিন্তু আমার মতে সমুদ্রের কিনারায় পড়ে থাকা তিমিকে দেখার জন্য সেই ভিড়ের মধ্যে যোগদান না করাটাই ভালো হবে। তবে আপনারা কাছ থেকে তিমিকে দেখতে পারবেন, কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা যখন তিমিকে কাছ থেকে দেখবেন তখন যেন আপনার এবং তিমির মধ্যে কমপক্ষে 50 মিটার দূরত্ব থাকে। আর কখনোই তিমিকে স্পর্শ করা বা তার কাছে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ মূলত তিমির শরীর থেকে যে বিস্ফোরণ হয় সেটা খুবই বিপজ্জনক। যখন কোনো তিমি মারা যায় তখন স্বাভাবিক যে তার শরীরের সমস্ত রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ফলে নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়, যার ফলে তিমির শরীরে থাকা অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড বাইরে বের হতে পারে না। আর সেই কার্বন ডাই অক্সাইড তিমির শরীরের ভেতরে রাসায়নিক পদার্থের সাথে বিক্রিয়া করে শরীরের কোষের মধ্যে এক প্রকার অ্যাসিড তৈরি করতে শুরু করে। আর এই অ্যাসিডের ফলে তিমির শরীরের কোষগুলো গলতে শুরু করে। আর এই অ্যাসিডের কারণেই তিমির চামড়া ভেতর থেকে ভীষণ পাতলা হতে শুরু করে। এছাড়াও তিমির ফুসফুস এবং পাকস্থলীতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়াগুলো তিমির খাবার হজম করতে আগে সাহায্য করত। কিন্তু তিমির মৃত্যুর পরে সেই ব্যাকটেরিয়াগুলো অক্সিজেনের অভাবে মারা যায়। এর ফলে অক্সিজেন ব্যবহার না করা ব্যাকটেরিয়াগুলো প্রচুর পরিমাণে দ্রুত বৃদ্ধি পায় এবং সেই ব্যাকটেরিয়াগুলো তিমির শরীরের চর্বি, কার্বোহাইড্রেট এবং প্রোটিন জাতীয় খাবারগুলোকে খেতে শুরু করে, যার ফলে তিমির সব অঙ্গপ্রত্যঙ্গ নষ্ট হতে শুরু করে। আসলে এটা সেই প্রক্রিয়া যেখানে অবশিষ্ট খাবারের পচনের ফলে বায়োগ্যাস তৈরি হয়। মৃত্যুর পর শরীরের অংশ গলে গিয়ে গ্যাসে পরিণত হওয়া শুধুমাত্র তিমির জন্যই নয়, বরং মানুষের শরীর এবং সমস্ত প্রাণীরও হয়ে থাকে। তিমির থেকে বাকি প্রাণীগুলো ছোট হওয়ার জন্য তাদের শরীর থেকে উৎপন্ন গ্যাসের পরিমাণ খুবই কম হয়, আর এই গ্যাস কম মাত্রায় হওয়ার জন্য সেটা নাক এবং মুখ দিয়ে বের হয়ে যায়। তিমি যেহেতু খুব বড় প্রাণী তাই তার শরীরে সেই সমস্ত গ্যাসের মাত্রা খুবই বেশি পরিমাণে থাকে। অন্যদিকে তিমির শরীর প্রচুর পরিমাণে ভারী হয়, সেই জন্য এই প্রাণী শুধুমাত্র সমুদ্রতেই সাঁতার কাটতে পারে। সমুদ্রের বাইরের কিনারায় পড়ে থাকা এই তিমির শরীরের চাপে তার মুখ এবং নিঃশ্বাস নেওয়ার অঙ্গ প্রত্যঙ্গগুলি বন্ধ হয়ে যায়, অর্থাৎ তিমি নিজের ওজনের চাপে নিজেই চাপা পড়ে। এছাড়াও তিমির শরীর খুবই শক্ত হয়, সেজন্য গ্যাসের চাপ অনেকদিন পর্যন্ত ধরে রাখতে পারে। কিন্তু তিমির শরীরের গ্যাসের চাপ ক্রমাগত বাড়তে থাকে এবং শরীর ফুলে ওঠে। অন্যদিকে ব্যাকটেরিয়ার প্রভাবে তিমির চামড়া পাতলা হতে থাকে এবং বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের কারণে প্রচন্ড পরিমাণে গ্যাস দ্রুত গতিতে বের হয়ে আসে এবং সেই সাথে তিমির রক্ত এবং মাংস বের হয়ে আসে। আর এই বিস্ফোরণ তিমির আশেপাশে উপস্থিত যে কোনো প্রাণীকে অথবা মানুষকে 100 মিটার
দূরে ছুড়ে ফেলতে পারে এবং জোরালো আঘাতও করতে পারে। মৃত তিমির শরীর সমুদ্রের ধারে পড়ে থাকলে সেটাকে সামুদ্রিক কর্মচারীদের পক্ষে সরানো খুবই অসুবিধার হয়ে পড়ে। আর সেই মৃত শরীর যখন পচনশীল হবে তখন চারিদিকে সেটা ভীষণ তীব্র পচা গন্ধ ছাড়বে। এই সমস্যা থেকে বাঁচার জন্য সেই মৃত তিমির দেহকে কোনো জায়গায় দাফন করা কিংবা অন্য কোনো ব্যবস্থা করার প্রয়োজন পড়ে। কিন্তু এখানে একটাই অসুবিধা, আর সেটা হলো কিভাবে এই 150,000 কেজি ওজনের এই প্রাণীকে সরানো হবে। সেই কারণে তিমির শরীরকে ছোট ছোট টুকরো করার প্রয়োজন পড়ে। কিন্তু তার আগে সব থেকে বেশি প্রয়োজন শরীর থেকে গ্যাস বের করা, তবেই তার শরীরকে ছোট ছোট অংশে কাটা যাবে। কিন্তু সেই গ্যাস বের করবার সময় অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। 2013 সালে যখন একজন জীববিজ্ঞানী তিমির শরীর থেকে গ্যাস বের করার চেষ্টা করছিল তখন হঠাৎ করে তিমির শরীরে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে যায়। সৌভাগ্যবশত সেই জীববিজ্ঞানীর তেমন কিছু হয়নি। এরপর তাইওয়ানে 2013 সালে একটি মৃত তিমি সমুদ্রের কিনারায় চলে আসে। কিন্তু তিমিটি আকারে ছোট এবং হালকা ওজনের ছিল, সেই জন্য তাকে একটি ক্রেনে উঠিয়ে ট্রাকের উপর বেঁধে রিসার্চ সেন্টারে নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যেই হঠাৎ করে তিমির শরীর বিস্ফোরণ হয়, যার ফলে রাস্তার মধ্যে তিমির রক্ত এবং শরীরের অন্যান্য অংশ চারিদিকে ছড়িয়ে পড়ে। যেখানে এই বিস্ফোরণটি হয়েছিল সেই স্থানটি জনবহুল এলাকায় হওয়ার ফলে তিমির অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে ধাক্কা লেগে অনেক মানুষ আহত হয়। 1974 সালে আমেরিকার একটি শহরের বিচের কিনারায় যখন একটি মৃত তিমি ভেসে এসেছিল তখন সেখানকার কর্মচারীরা ঠিক করে তারা তিমিটাকে ছোট ছোট টুকরো করবে। এর কারণ হলো সমুদ্রের কিনারায় একজোট হয়ে থাকা শকুনগুলো যাতে সেই টুকরোগুলোকে খেয়ে ফেলতে পারে এবং সেই পচনশীল তিমির দেহ থেকে যাতে রক্ষা পাওয়া যায়। এই ঘটনাটি দেখার জন্য সেখানে প্রচুর পরিমাণে মানুষ ভিড় জমিয়েছিল। কিন্তু যখন এই কাজ করা হচ্ছিল তখন তিমির শরীরে একটি বিশাল বড় বিস্ফোরণ হয়, আর এই বিস্ফোরণের কারণে আশেপাশে থাকা গাড়ির কাঁচগুলো ভেঙে যায়। এর ফলে প্রায় 200 মিটার এলাকা জুড়ে সেই তিমির অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে যায়, আর এর ফলে অনেক মানুষ আহতও হয়েছিল। কিন্তু তিমির মাংস খাওয়ার অপেক্ষায় বসে থাকা সেই শকুনগুলো সেই বিস্ফোরণের শব্দে এতটাই ভয় পেয়ে যায় যে সেখান থেকে উড়ে যাওয়ার পর তাদেরকে অনেকদিন পর্যন্ত দেখা যায় না। আর এরপরে সেখানে পড়ে থাকা তিমির অংশগুলো সরাতে এবং সমস্ত কিছু পরিষ্কার করতে অনেকদিন সময় লেগে গিয়েছিল। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে মৃত তিমি জীবন্ত তিমির থেকে কেন এতটা বিপজ্জনক হয়। যদি আপনারাও কখনো এরকম তিমি দেখতে পান তাহলে নিজের সুরক্ষার জন্য অন্তত 50 মিটার দূরত্ব বজায় রাখবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অদ্ভুত দশ চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।